আহ লে কেনতু আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আল্লাহ মাজির নিমিনা নার এই সম্পর্কে একটা কথা বলে রাখা দরকার অনেকে হয়তো ভুল বুঝাবুঝি হয় নার বলে আপনি মনাজাত করতে পারেন আপনার মনাজাতে আল্লাহ না যে কোনো সময় যদি আপনি সাতবার বলেন এ ফজরের পর মাগরে পর না যে কোনো সময় যদি আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ নার সাতবার যদি বলেন তাহলে জাহান্নান তখন বলে যে আল্লাহ তুমি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দাও তেমনি সাতবার যদি আল্লাহ মাইন আসালুক জান্না বলেন কোনো সময়ে তাহলে জান্নাত তখন বলে আল্লাহ তুমি ওকে জান্নাতে প্রবেশ করাও সুতরাং সাতবার সাতবার এতে মিল রয়েছে আর তার মানে এটার সঙ্গে কিন্তু ওটার কোনো মানে নয় যে এটা সহি ওটা জৈফ এটা কিন্তু সহি সাতবার যে কোনো সময় বললে পরে বলা যাবে কিন্তু ফজরের পর বা মাগরেবের পর যে ফিক্সড করে বলা সে ব্যাপারে হাদিসটা জৈফ আশা করি বুঝতে পারবেন